আর নিজের যে নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আমি বিজনেস করছি মানে তোর বাবার চাকর না, শুয়োর। দর্শক, আপনাদের সামনে একজন বিপ্লবীকে আনতে চাই যার মুখের ভাষা শুধুমাত্র আমার। একটাই অনুরোধ, গোটা বাংলার মানুষকে এই মহিলার মুখের ভাষাটা শোনার সুযোগ করে দিন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। হাই দর্শক, আপনাদের সামনে আমি এ আলী, আপনারা দেখছেন ইউটিউব বাংলা 10। আর নিজের যে নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আমি বিজনেস করছি মানে তোর বাবার চাকর না, শুয়োর। নিজের নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। ওটা না নিজের পাড়ার দোকানের মুদিওয়ালাকে গিয়ে বলবি, সেও তোকে ঠাটি একটা চড় মারবে। আপনার কি বক্তব্য? আপনি পাঞ্জাবিটা চান? কোথায় ডেলিভারি করতে হবে বলুন। আপনি খুব ভালো করে জানেন যে পাঞ্জাবিটা আমারই বানানো, তাই মেসেজ করেছেন। তারপর আবার জানতে চাইছেন কেন? মানে আপনার বাবার নাম কি? আপনি আপনার বাবাকে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি। আপনি তো জানেন আপনার বাবার নাম কি। তারপর বাবাকে গিয়ে বলেন, বাবা তো আপনার নামটা আরেকবার বলুন। তা আপনি তো জেনেই মেসেজটা করেছেন। ন্যাকামিগুলো না নিজের পকেটে রাখুন। আর এটা ভিআইপি নাম্বার, চ্যাংড়ামো মারতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন না। ডক্টর নারায়ণ ব্যানার্জি বা সুদীপা চ্যাটার্জি কে জেনে, তাদের ব্যাকগ্রাউন্ড জেনে তারপর এইসব চ্যাংড়ামি মারুন। রেসপেক্ট ফেসপেক্ট আপনাকে কেউ আপনার মতো লোকের থেকে কেউ চায়ও না। আমি আপনাকে মেসেজ করিনি, ওকে? আপনি আমার মেসেজ করেছেন। নিজের লিমিটের মধ্যে থাকুন, নইলে বিপদে পড়বেন। আমি ফেলবো বিপদে বলে রাখলাম। আমি একজন মহিলা, আমাকে মেসেজ করে ডিস্টার্ব করছেন আননেসেসারিলি। অ্যাভয়েড করুন মানে কেন? আপনি মেসেজ করবেন কেন আমাকে? কেন করবেন? কোনো দরকার ছাড়া একটা মহিলাকে ফোন করে মেসেজ করে উত্তক্ত করে মারছেন কেন? কোথায় থাকেন আপনি? অ্যাড্রেস পাঠান, এক্ষুনি তুলে আনব। নিজের লিমিটের মধ্যে, অকাদের মধ্যে থেকে কথা বলুন। ডক্টর ব্যানার্জিকে নিয়ে কথা বলতে এসছে, তার নখের যোগ্যী হও আগে। করতে পারবি না? ডক্টর ব্যানার্জি MBBS-এ ফার্স্ট হয়েছে, ওই একটা অঙ্কও তুই করতে পারবি, শুয়ার? ডক্টর ব্যানার্জির ও বিচার করতে এসছে, চুতিয়া। আর নিজের যে নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আমি বিজনেস করছি মানে তোর বাবার চাকর না, শুয়োর। নিজের নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। ওটা না নিজের পাড়ার দোকানের মুদিওয়ালাকে গিয়ে বলবি, সেও তোকে ঠাটি একটা চড় মারবে। আপনার কি বক্তব্য? আপনি পাঞ্জাবিটা চান? কোথায় ডেলিভারি করতে হবে বলুন। আপনি খুব ভালো করে জানেন যে পাঞ্জাবিটা আমারই বানানো, তাই মেসেজ করেছেন। তারপর আবার জানতে চাইছেন কেন? মানে আপনার বাবার নাম কি? আপনি আপনার বাবাকে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি। আপনি তো জানেন আপনার বাবার নাম কি। তারপর বাবাকে গিয়ে বলেন, বাবা তো আপনার নামটা আরেকবার বলুন। তা আপনি তো জেনেই মেসেজটা করেছেন। ন্যাকামিগুলো না নিজের পকেটে রাখুন। আর এটা ভিআইপি নাম্বার, চ্যাংড়ামো মারতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন না। ডক্টর নারায়ণ ব্যানার্জি বা সুদীপা চ্যাটার্জি কে জেনে, তাদের ব্যাকগ্রাউন্ড জেনে তারপর এইসব চ্যাংড়ামি মারুন। রেসপেক্ট ফেসপেক্ট আপনাকে কেউ আপনার মতো লোকের থেকে কেউ চায়ও না। আমি আপনাকে মেসেজ করিনি, ওকে? আপনি আমার মেসেজ করেছেন। নিজের লিমিটের মধ্যে থাকুন, নইলে বিপদে পড়বেন। আমি ফেলবো বিপদে বলে রাখলাম। আমি একজন মহিলা, আমাকে মেসেজ করে ডিস্টার্ব করছেন আননেসেসারিলি। অ্যাভয়েড করুন মানে কেন? আপনি মেসেজ করবেন কেন আমাকে? কেন করবেন? কোনো দরকার ছাড়া একটা মহিলাকে ফোন করে মেসেজ করে উত্তক্ত করে মারছেন কেন? কোথায় থাকেন আপনি? অ্যাড্রেস পাঠান, এক্ষুনি তুলে আনব। নিজের লিমিটের মধ্যে, অকাদের মধ্যে থেকে কথা বলুন। ডক্টর ব্যানার্জিকে নিয়ে কথা বলতে এসছে, তার নখের যোগ্যী হও আগে। করতে পারবি না? ডক্টর ব্যানার্জি MBBS-এ ফার্স্ট হয়েছে, ওই একটা অঙ্কও তুই করতে পারবি, শুয়ার? ডক্টর ব্যানার্জির ও বিচার করতে এসছে, চুতিয়া।